একবার একটা কথা বলেছেন, এটা না বলতে পারছি না যেহেতু ছোট ছোট আমরা ছোট সাইকের জন্য এগুলো কথা বলি। আমরা আহলে হাদিস নাকি হানাফি? আমরা আহলে হাদিস, এই তো বৈশিষ্ট্যগত, আমরা আহলে হাদিস নাকি হানাফি ভাইরাও তে মুসলমান, আমরাও মুসলমান, কিন্তু তারা যেহেতু একটি নির্দিষ্ট মাজহাবকে ফলো করে তো আমরা তাদেরকে হানাফি বলে, তারা নিজেরাও নিজেদেরকে হানাফি বলে, আর আমরা যেহেতু কোরআন ও সহি সুন্নাহর অনুসরণ করি তো আমাদের আহলে হাদিস বলে, ঠিক কিনা? তো আমরা আহলে হাদিস, আমরা অনেকেই চিনি না কে আহলে হাদিস কে সালাফি মানহাজ, যার কারণে এই শীত মৌসুমে বিশাল সমস্যা আমরা দেখতে পাচ্ছি। আমি আজকে কিছু স্পষ্ট করে দিতে চাচ্ছি কয়েকজন ভাইয়ের নাম ধরে ধরে, এটা উসুলুদ্দাওয়ার অন্তর্ভুক্ত পড়ে না, কিন্তু আপনাদেরকে জানানোর জন্য এটা আমি বলছি। আমি শুনেছি, ইতিপূর্বেও শুনেছি, কিছুদিন আগে এরকম ঘটনা ঘটেছে, হাসান জামিল যিনি একেবারে আহলে হাদিস বিদ্বেষী ব্যক্তি, এই ব্যক্তিকেও আমাদের আহলে হাদিস ভাইরা দাওয়াত দিয়ে 40,000 টাকা তাকে হাদিয়া দিয়ে মাহফিলে নিয়ে এসেছে, ঠিক কিনা? এটা কোন ধরনের আহলে হাদিস? আমি বলি করব ভাই, অনুরোধ করবো এই ধরনের ব্যক্তিদেরকে নিয়ে আসবেন না। হাসান জামিল কঠিন আহলে হাদিস বিদ্বেষী, এই সাথে শেখ আহমদুল্লাহ, খালেদ সাইফুল্লাহ, আবু তোহা আদনান, এই সকল যুবক যারা রয়েছেন তারা একজন আহলে হাদিস নয়, একজন সালাফি মানহাজ প্রতিষ্ঠিত নয়, তারা প্রত্যেককেই আহলে হাদিস এবং সালাফি মানহাজ চির শত্রু এবং দুশ্মন, তারা মানহাজ গোপন করি। এই সমস্ত ভাইদের থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। আমাদেরকে আলেমের অভাব রয়েছে, ডক্টর আহমদ ত্রিশালী, ডক্টর শহীদুল্লাহ খান, ডক্টর মুজাফর মহসেন সহ আরো শত শত মাদানি রয়েছে, শেখ আব্দুল নূর মাদানি রয়েছেন, শেখ আব্দুল জব্বার মাদানি সহ অসংখ্য মাদানি, যাত্রাবাড়ি, পাঁচরুকি মাদ্রাসা, মাসর হাদিস, নজরে বাজার এবং মিরপুর দারুস সুন্নাহ মাদ্রাসা যান, একবার জিয়ারত করে দেখেন কত আলেম ওলামা রয়েছে আমাদের। উত্তরাঞ্চলে যেয়ে দেখেন কত আলেম ওলামা রয়েছেন। এই সকল আহলে হাদিস সালামি মানাজ আলেম ওলামা আপনাদের চোখে পড়ে না? কেন 40,000 টাকা দিয়ে নিয়ে আসতে হবে, কেন 35,000 টাকা দিয়ে নিয়ে আসতে হবে? আর আলেম ওলামাদেরকে আহলে আলেম ওলামাদের নিয়ে আসার পরও তাদেরকে 10,000-12,000 সর্বোচ্চ, এটা এরপরে 5,000-6,000 দিতে আপনাদের একবার অবস্থা খারাপ হয়ে যায়। লাহা ওয়ালা কুয়াতে ইল্লা বিল্লাহ, ভাইরা মনে কিছু নেবেন না, এগুলো কথা অনেক বড় বড় সাহেবরা বলতে পারে না, কারণ তাদের এক ওয়েট রয়েছে। আমি ছোট মানুষ থেকে বললাম, ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিক, আর আমার জন্য দোয়া করবেন।